আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করব এসএসসি আর্টিকেল বোর্ড কোশ্চেন। আমি এখানে সলভ করব যশোর বোর্ড 2015 সালের কোশ্চেনটি। মিস্টার ব্রাইট ইজ ইউরোপিয়ান। এখন দেখেন ইউরোপিয়ান ফারস্টে কিন্তু ই আছে ভাবেন, বাট ইউরোপিয়ান ই উচ্চারণটা কিন্তু ইউর মতো, মানে ওয়াই ও ই ওয়ান ইউর এর মতো। ওয়াইটা কি ভাবেন না কনসোনেন্ট? তাহলে কনসোনেন্ট, যেহেতু ই এর ই এর উচ্চারণ যদি ভাবেন এর মতো হতো তাহলে কিন্তু এক বসতো, বাট ই উচ্চারণ হচ্ছে কি ইউর মতো, ইউর মানে ওয়াই ও ইউ ডাব্লিউ না কিন্তু ইউ এর মতো। ই ওয়ান এ কনসোনেন্ট তাহলে লিখতে হবে এখানে এ ইউরোপিয়ান। মিস্টার ব্রাইট হলো একদম ইউরোপিয়ান, অ্যাজ হি ইজ ইংলিশম্যান। এখন একটা জিনিস ক্লিয়ার করি, কখন এখানে আর্টিকেল বসে কখন বসে না, দেখেন জাতি অর্থে দা বসে, একজনের জন্য অ্যান বসে সেক্ষেত্রে অবশ্য ম্যান থাকবে, আর ভাষা বা কোনো পড়ার সাবজেক্ট যদি কোনো পড়ার সাবজেক্ট তাহলে কোরাস বসে। এই তিনটা জিনিস, জাতি অর্থে দা বসে, একজনের জন্য অ্যান বসে, আর ভাষা বা পড়ার জন্য কোরাস বসে। তাহলে অ্যাজ হি ইজ ইংলিশম্যান, তাহলে ম্যান আসলে একজন, তাহলে এখানে হবে অ্যান ইংলিশম্যান। একজন ইংলিশম্যান হিসেবে হি নোস দ্যাট ইংলিশ ওয়েল, এখন ইংলিশ দ্বারা কি বোঝানো হয়েছে, ভাষা, ভাষা বা পড়া সাবজেক্ট দ্বারা কিন্তু কিছুই বসে না। এ কারণে কি ফিজিক্স বা কেমিস্ট্রি পদার্থ বা রসায়ন এর মধ্যে কিন্তু অনেকগুলো আট থেকে দশটা সাবজেক্ট রয়ে গেছে, যেখানে নির্দিষ্ট অনির্দিষ্ট করে বোঝানো যায় না, সেখানে কিন্তু আর্টিকেল বসানো যায় না। আবার বললাম ভাষাটাকে কিন্তু নির্দিষ্ট, কারণ বাংলাদেশ বাংলা ভাষা মনে করেন, বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম ভাষা স্পেসিফিক করে বোঝানো যায় না, যেখানে নির্দিষ্ট অনির্দিষ্ট করে বোঝানো যায় না সেখানে কোনো বসে। পরেরটা হি ইজ ড্যাশ অনারেবল টু এভরিওয়ান। এখন দেখেন এই এইচ উচ্চারণ, এইচ কিন্তু হচ্ছে কিসের মধ্যে, এখানে তো অনারেবল বা এটা কিন্তু আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, যেখানে আনকাউন্টেবল নাউন সেখানে কিন্তু কখনোই কিছু বসে না, শুধুমাত্র আনকাউন্টেবল নাউনটাকে যদি প্রিপজিশন অফ থাকে তাহলে সেখানে দা বসে, যদি আনকাউন্টেবল নাউন এটা কাউন্ট করা যাবে সেখানে করা যাবে। দো হি ইজ ড্যাশ অন রাইট ম্যান, যদি সে এক চোখা বা এক মানে এক চোখা মানুষ, এখানে ও যদি ওয়ার মতো ওয়াটার ওয়াটার ডাব্লিউ এ টি আর ওয়াটার এই উচ্চারণ কিন্তু ওয়ার মতো ও, ও কিন্তু ওয়ার মতো নর্মালি অ্যান বসতে এখানে কে হবে এ হবে, এই হলো পার্থক্যটা। কারণ ভাবের উচ্চারণ যদি নাই ও তো আমাকে হলে অ্যান বসতো, ও যদি ওয়ার মতো, কারণ ওয়াটারের কিন্তু উচ্চারণ ও আয় এটা ডাব্লিউ ও এ ওয়াটার ও ই আয় কারণ এটা ও হলো ওয়ার মতো ডাব্লিউ উচ্চারণ হচ্ছে এই বসছে। ওয়ান ডে হ্যাভিং সস, এটা কিন্তু সবগুলো বর্তরক্য শর্ট ফর্ম, একদিন সে সস এটা যোগদান করলো ড্যাশ ইউএসএ। এখন দেখেন যেহেতু সে এখানে যোগদান করছে এস সস একটা শর্ট ফর্ম, আর এম বি এ বা এম এ বা পিএইচডি এই উচ্চারণ গুলো একটু আমরা টেনে পড়ো, সস এম, দেখেন এম এর মধ্যে কিন্তু কি আছে, এ ম আছে, এ আছে কিন্তু একটা সস সস এ আছে কিন্তু আগে এ জড়িত, এম 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 পি এম পি বা পিএইচডি এর মধ্যে কিন্তু এ আছে, পির মধ্যে নাই, যেগুলোর আগে উচ্চারণ ভাইরের মতো হবে স সস সস এ আছে কিন্তু যেখানে এন হবে, যেহেতু উচ্চারণটা ভাবনের মতো জেনে আন বসে। পর লক্ষ্যটি ইউএসএ, মোট 12টি দেশ আছে যেগুলো সিলেবাস যুক্ত, যেসব দেশের নামের আগে সিলেবাস যুক্ত সেগুলোর আগে দা বসে, ইউএসএ ইউকে আর ইউএই এই তিনটা দেশের আগে সিলেবাস যুক্ত, মোট 12টা দেশ বাট এই তিনটা বেশি আসে, সেক্ষেত্রে এখানে দা হবে, যে দেশগুলো সিলেবাস যুক্ত সেগুলো আগে দা বসে, মোট 12টা দেশ আছে যেগুলো সিলেবাস যুক্ত আর তিনটা বেশি আসে, ইউএসএ ইউকে আর ইউএই। ওকে, হিজ ব্রাদার জনসন লিভিং দেয়ার জয়েন্ট আর্মি লাস্ট ইয়ার, আর্মি একটা ফিক্সড স্পেসিফিক জিনিস, আর্মি বাংলাদেশ আর্মি যেমন বর্ডার গার্ড বিডিআর এরকম ফিক্সড করে এখানে দেওয়া হবে, আর্মি যোগদান করছে। হি ইজ ড্যাশ ইয়াঙ্গার অফ হিজ টু ব্রাদার, সে ছিল ছোট সব থেকে ছোট, এখানে আছে ইয়াঙ্গার, ইয়াঙ্গার এখানে একটা আনকাউন্টেবল নাউন এবং এরপর অফ, আনকাউন্টেবল নাউন এবং এরপর অফ থাকলে সবসময়ের জন্য এখানে কি বসে, দা বসে। আবার বললাম এখানে কিন্তু আনকাউন্টেবল নাউন কিন্তু অফ নাই, আনকাউন্টেবল নাউন এবং পরে একটা অফ থাকলে দা বসে। ওকে, হোয়েন ব্রাইট মিট ইজ ব্রাদার, যখন তার সাথে দেখা করো, হি কুড নট বাট শিট টিয়ার্স, সে তার চোখের পানি ধরে রাখতে পারলে। এখন দেখেন এখানে টিয়ার্স কিন্তু প্লুরাল, টিয়ার্স চোখের পানি প্লুরাল ফর্ম আমরা জানি, এবং আনকাউন্টেবল নাউন, বাট এখানে কিন্তু অফ নাই, তার মানে প্লুরাল এবং আনকাউন্টেবল নাউন থাকলে যদি সেখানে অফ না থাকে তাহলে সেখানে কোরআন বসে। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি ক্যারিয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ ক্লাসের মতো ক্লাস আল্লাহ হাফেজ।